তাহলে মহিলাঙ্ক অবস্থা বর্তমান গুরুতর রয়েছে, তাঙ্কু এসসিবির নন্ট্রমা কাজুয়ালিটি ভর্তি করা যাইছি এবং আপন যাহা দেখুছেন চিত্র এই জায়গায় হি আসি তাঙ্কু ভর্তি করা যাইছি এবং বিশেষ করে আপন জানিছেন যে ইয়ে বর্তমান চতুর্থ ঘটনা, কারণ আপন যে দেখিবে 4-5 দিন ভিতরে ইয়ে হচ্ছে চতুর্থ ঘটনা এবং এ টেন্ডেন্সি বর্তমান ধীরে ধীরে বড়িবার লাগিছে, যাহা বর্তমান সবুঠ বড় চিন্তাজনক বিষয়, কারণ আপন যদি দেখিবে ওড়িয়া বাজারের যে রয়েছে মমতা সাউ, সে প্রথমে মহানদীকে কাঠজোড়িকে ডেইঁথিলে এবং তারপরে মধ্যে সেই দিন পাখাপাখি 3-4টা ভিতরে আউ জন যুবক মধ্যে যুব ব্যবসায়ী সে মধ্যে ডেইঁথিলে এবং তার 2 দিন পরে মধ্যে কাঠজোড়ি যে খাননগর কাঠজোড়ি রয়েছে নদী সে জায়গায় মধ্যে যুবক জনে অটোরু ডেইঁথিলে। আজি সমান ভাবে মহিলা জনক ব্যাগ এবং তাঙ্কর গোটে মোবাইল ফোন রকি ডেইঁছন্তি এবং ইয়ে হচ্ছে 3টি যাক ঘটনা হয়েছিল কাঠজোড়ি, ইয়ে হচ্ছে মহানদীর প্রথম ঘটনা এবং আপনার যা দেখুছেন চিত্র যে বর্তমান ইয়ে যে টেন্ডেন্সি বর্তমান বড়ুচি ইয়ে নিশ্চিত ভাবে গোটে চিন্তাজনক বিষয় এবং যে বিশেষ করে আত্মহত্যা করার উদ্যম করছেন সেমানে এই মহানদী এবং কাঠজোড়ি সব টার্গেট করছেন এবং আপনার জানিছেন মহানদী কাঠজোড়ি বর্তমান পানি ভরা পানি রয়েছে এবং তার সুযোগ নেই যেমানকর এইভাবে ভাবে আত্মহত্যা প্রবণতা রয়েছে সেমানে আর সুযোগ নেছেন, ইয়ে বড় চিন্তাজনক বিষয় বর্তমান হয়েছে রাজশ্রী। এবং আপনার যে মহিলা কথা কৌলে তাঙ্কু অবস্থা বর্তমান গুরুত্ব রয়েছে, তাঙ্কু বর্তমান ডাক্তার মানে দেখুছেন চিকিৎসা করছেন এবং কিছু সময় পরে স্পষ্টতা আসিপার যে তাঙ্কু অবস্থা বর্তমান কম অছি, আমি কিছু সময় অপেক্ষা করিয়া পড়ব ডাক্তারঙ্কর রিপোর্ট আসিলা পরে যা জনা পড়ব। কিন্তু আপনার যা কৌলি বর্তমান মহিলা জনক কিয়ে কাহিকি এভাবে ভাবে নিষ্পতি নেলে এমনি চরম নিষ্পতি, তাঙ্ক ঘর কোটি? হ্যাঁ নিশ্চিত ভাবে মোবাইলে পরিবার লোকঙ্ নম্বর বি থাকবে এবং মোবাইল ব্যাগ্রে মধ্যে আর কিছু কাগজপত্র মধ্যে থাইপরে তাকে মধ্যে পুলিশ যাঞ্চ করুছি এবং যাঞ্চ কলা পরে স্পষ্ট হয়ে পড়ব যে মহিলা জনক কেউঠার তাঙ্ক না কোণ এবং তাঙ্ক ঘর কোটি কাহিকি এই জায়গায় আসিকি এভাবে ভাবে চরম নিষ্পতি নেলে। এবং যেতবে সে ডেইঁলে সেতবে যে মৎস্যজীবী স্থানীয় মৎস্যজীবী অনেক সেমানে তাঙ্কু উদ্ধার করে উদ্ধার করি বর্তমান কটক এসসিবির মেডিকালকে ভর্তি করছেন। অন্যপটে যদি আমি দেখিবা তাহলে মহিলা জনক কিয়ে কেউঠু আসলে কিভাবে ভাবে আসলে চালি চালি আসলে কি আউ কোণী গাড়ি সাহায্যে আসলে তাহা বর্তমান সুদ্ধা স্পষ্ট হয়ে নাই, কিন্তু ব্রিজ উপরে কেবল ব্যাগ্রে রয়েছে মোবাইল এবং যাহা যদি কিছু ব্যাগ্রে কাগজপত্র থাকবে তাহলে হুয়ে তো পুলিশ তাকে ভেরিফাই কলা পরে জনা পড়বে যে প্রকৃতরে মহিলা জনক কিয়ে এবং কাহিকি এভাবে ভাবে গোটে চরম নিষ্পতি নেলে। কিন্তু সবুঠু বড় কথা হচ্ছে বর্তমান তাঙ্কু আনি কটক এসসিবির ট্রমা নন্ট্রমা কাজুয়ালিটিরে ভর্তি করা যাইছে এবং নন্ট্রমা কাজুয়ালিটিরে বর্তমান ডাক্তারমানে তাঙ্কু চিকিৎসা করছেন, বর্তমান সুদ্ধা স্পষ্ট হয়ে নাই রাজশ্রী যে বর্তমান তাঙ্কর স্বাস্থ্য অবস্থা কম রয়েছে। কিন্তু আমি আর কিছু সময় অপেক্ষা করিবা ডাক্তারঙ্কর রিপোর্ট আসিলা পরে যা জনা পড়িব, কিন্তু মু যা কহুতিলি ইয়ে গোটিয়ে বড় বর্তমান চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে।